গাইবান্ধায় সমন্বিত পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় নার্সারির উপর ১৫ দিনের প্রশিক্ষণ নেন গোবিন্দগঞ্জের সিংজানি গ্রামের ৩৫ বেকার যুবক। প্রশিক্ষণ শেষে ঋণ সহায়তায় তারা নিজ গ্রামে আলাদাভাবে গড়ে তোলেন নার্সারি। তাদের সফলতায় নার্সারি পল্লী হিসেবে পরিচিতি পেয়েছে সিংজানি গ্রাম। আমরা ট্রেনিং দিয়েছি ১৫ দিন আর কি। ১৫ দিন ট্রেনিং দেওয়ার পর ওই অফিস থেকে আমরা লোন নিয়েছি। লোন নেওয়ার পর তো বিভিন্ন জাতি অনেক প্রজাতি গাছ লাগাইছি আর কি, এবং আমার অধীনে অনেক ছেলেপেলেও আর কি কাজ করে, ফলস বৃক্ষ, তারপর ফলস বৃক্ষ, ঔষধি বৃক্ষ, বিভিন্ন ধরনের চারা আমরা উৎপাদন করি। এসব নার্সারিতে বিভিন্ন জাতের ফল ফুলের চারা উৎপাদনে একদিকে যেমন তারা স্বাবলম্বী, অন্যদিকে কাজের সুযোগ হয়েছে অনেকের। ৬০-৬৫ জন প্রতিদিন কাজ করি এখানে। এখানে একটা কলম করলে যদি আমার কলম করি তাহলে ১ টাকা পাই, যদি লিচুর কলম করি তাহলে ৩ টাকা, বাদা সহ ৩ টাকা, বিভিন্ন রেটে বিভিন্ন কাজ করে থাকি আমরা। আমার দৈনিক ৭০০-৫০০-৭০০ এরম প্রতিদিন আয় থাকে। সিংজানি গ্রামের এই যুবকদের সফলতা প্রতিনিয়তই দেখতে আসেন এলাকার মানুষ। এদের মধ্যে কেউ কেউ গ্রহণ করেন পরামর্শ। তো আমরা এখানে দেখলাম যে আমাদের আশেপাশে অনেকজন আছে যারা নার্সারি করে, তো এই নার্সারি করে অনেক স্বাবলম্বী হয়েছে ওনারা। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যদি আমরা ওই নার্সারিটার উপর প্রশিক্ষণ নিই, প্রশিক্ষণ নেওয়ার পর আমরা বিভিন্ন চারা যখন উৎপাদন করব তখন আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবো। পল্লী দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণে মানুষ স্বাবলম্বী হচ্ছে বলে মনে করেন গোবিন্দগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। আমরা প্রশিক্ষণ দিয়েছি আধুনিক পদ্ধতিতে কিভাবে এই চারাগুলো কাটিং করা যায়, চারা মানে এই নার্সারি সম্পর্কে তাদেরকে আধুনিক পদ্ধতিতে কৃষি অফিসারের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এই প্রশিক্ষণটা কাজে লাগিয়ে এখন তারা অনেক স্বাবলম্বী। সিংজানি গ্রামের যুবকদের মতো অন্যান্য গ্রামের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিলে বেকারত্বের হার যেমন কমবে তেমনি দেশের অর্থনীতিতেও অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সাদিয়া আইরিন, রেডিও সারাবেলা, গাইবান্ধা।